রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের 7 কোটি 10 লাখের বেশি মানুষ দারিদ্র্যের কবলে পড়েছে বলে জানিয়েছে ইউএনডিপি। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম 3 মাসে 5 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে চলে যায়। নিম্ন মধ্যম আয়ের দেশগুলোতে 2 কোটি মানুষের দৈনিক আয় $3.20 নিচে নেমে গেছে। এদিকে করোনা মহামারীর কারণে গত বছর 16 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে চলে গেছে। এ সময় দৈনিক $2.15 আয় করা মানুষের সংখ্যা বেড়েছে 8.1%। দেশে দেশে যে উচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছে তাতে বেশি ক্ষতিগ্রস্ত হবে দারিদ্ররা। মনে করা হচ্ছে নিম্ন আয়ের দেশগুলোতে মানুষ দৈনিক আয়ের 2/3 ব্যয় করবে খাদ্য চাহিদা মেটাতে। উন্নত দেশগুলোতে এই হার দাঁড়াতে পারে 1/4।